প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে অনেকটা লং টাইমের পর তোমাদের আবার অনলাইন ক্লাস শুরু শুরু করা হয়েছে, লাইফ অ্যান্ড পলিটেকনিক থেকে আয়োজিত। ঠিক আছে, আমাকে তো সবাই চিনোই, নারায়ণ চন্দ্র, জুনিয়র ইন্সট্রাক্টর ইলেকট্রিক্যাল। আজকে আমি ক্লাস নেব হচ্ছে ইলেকট্রিক্যাল পঞ্চম পর্বের। ইলেকট্রিক্যাল পঞ্চম পর্ব বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক Measurement-1। এর বিষয়কোড হচ্ছে 66751, মানে 66751 এর হচ্ছে বিষয়কোড। ঠিক আছে, অধ্যায়ের যে অধ্যায় নিয়ে আলোচনা করবো সে অধ্যায় নাম হচ্ছে পরিমাপের মৌলিক পদ্ধতির উপলব্ধি, পরিমাপের মৌলিক পদ্ধতির উপলব্ধি। ঠিক আছে, এখন এই অধ্যায়ের মধ্যে আমরা যা যা পড়বো আর কি, যে এই অধ্যায় যা থাকছে কী পাবো, কী কী পাবো, পরিমাপ পাবো, পরিমাপের গুরুত্ব পাবো, অ্যাকুরেসি পাবো, প্রিসিশন পাবো, সেন্সিটিভিটি পাবো, অ্যাকুরেসি ও প্রিসিশনের মাঝে পার্থক্য পাবো, আর হচ্ছে ভ্রম বা এরর। ঠিক আছে, এখন এই জিনিসগুলো কোনটা কি এইগুলো হচ্ছে এখন জানবো আমরা। ঠিক আছে, তাহলে পরিমাপ কি, পরিমাপ হচ্ছে কোনো কি বাস্তব জগতে কোনো কিছু পরিমাপন করাটাই হচ্ছে পরিমাপ। ঠিক আছে, যেসব যন্ত্রের সাহায্যে বৈদ্যুতিক রাশি যেমন কারেন্ট, ভোল্টেজ, বৈদ্যুতিক পাওয়ার, ফ্লাক্স, ফ্রিকোয়েন্সি ইত্যাদি পরিমাপ করা হয় তাদেরকে বৈদ্যুতিক পরিমাপন যন্ত্র বলে, যেমন হচ্ছে অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াট মিটার, ফ্লাক্স মিটার, পাওয়ার ফ্যাক্টর মিটার ইত্যাদি। ঠিক আছে, এর ফলে আসি কি, পরিমাপনের ফলে অর্থবহ হওয়ার জন্য দুটি মৌলিক সত্য আছে। এগুলো হচ্ছে কি, যে পরিমাপের ক্ষেত্রে দুটি মৌলিক সত্য আছে, এগুলো হচ্ছে তুলনার উদ্দেশ্যে ব্যবহৃত স্ট্যান্ডার্ড বা প্রামাণ্য সঠিকভাবে সংজ্ঞায়িত এবং সাধারণভাবে গ্রহণযোগ্য হতে হবে, ব্যবহৃত যন্ত্রপাতি এবং গৃহীত পদ্ধতি অবশ্যই প্রমাণযোগ্য হতে হবে। পরিমাপনের দুটি পদ্ধতি একটা আছে, পরিমাপনের দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট, মানে পরোক্ষভাবে, একটা হচ্ছে পরোক্ষভাবে, মানে সরাসরি, একটা হচ্ছে যেটা সরাসরি নয়। ঠিক আছে, এরপর আসি কি, পরিমাপনের গুরুত্ব। তাহলে আমরা পরিমাপ গেল, এখন এরপর আসলে কি পরিমাপনের গুরুত্ব, যে পরিমাপটা আমরা কেন করবো, যে বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রযাত্রা পরিমাপের কৌশলের সমান্তরাল উন্নতির উপর নির্ভরশীল। যেহেতু বিজ্ঞান ও প্রযুক্তির সম্মুখ মানে অগ্রসর মান, সেহেতু নতুন নতুন তত্ত্ব সম্পর্ক আবিষ্কার হচ্ছে এবং এ অগ্রগতি অত্যাবশ্যকীয় পরিমাপের নতুন নতুন প্রকারও তৈরি হচ্ছে। নতুন নতুন আবিষ্কারের ব্যবহারিক কোনো উপযোগিতা নেই যদি না ফলাফল প্রকৃত পরিমাপন দ্বারা সমর্থিত হয়। কোনো সন্দেহ নেই, পরিমাপন একটি ধারণার গ্রহণযোগ্যতাই শুধু নিশ্চিত করে না, বরং বোঝাপড়াও নিশ্চিত করে। মানে কি পরিমাপনটা, আমরা কি পরিমাপনের গুরুত্বটা কি, আমরা মনে করি যে কোনো কিছু একটা পরিমাপ করবো, এটার উপর কি মুখে কি কোনো বিশ্বাস নাই। ঠিক আছে, এই জন্য এটাই বলছে যে পরিমাপনের গ্রহণযোগ্যতা শুধু নিশ্চিত করে না, বরং বোঝাপড়ারও নিশ্চিত করে। ঠিক আছে, সুতরাং আধুনিক বিজ্ঞান প্রযুক্তি পরিমাপনের বাস্তবধর্মী পদ্ধতির সম্পর্কের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা কি অ্যাকুরেসি। অ্যাকুরেসিটা হচ্ছে কি, কোনো মিটারের পরি একটু, যে অ্যাকুরেসি শব্দের অর্থ হলো যথার্থ বা নির্ভুলতা। মানে কি অ্যাকুরেসি শব্দের অর্থ হলো যথার্থত বা নির্ভুলতা, যে কোনো পরিমাপক যন্ত্র কর্তৃক কোনো রাশির প্রকৃত মানের কাছাকাছি পাঠ দেওয়ার ক্ষমতাকে উক্ত পরিমাপক যন্ত্রের কি অ্যাকুরেসি বলে। এখানে বলছে যে কোনো পরিমাপক যন্ত্র কর্তৃক কোনো রাশির প্রকৃত মানের কাছাকাছি, মনে করো যে আমাদের কোনো কিছু মনে করো যে একটা অ্যাভোমিটারের, আমাদের ভোল্টমিটারে কি আমাদের, আমরা জানি ওখানে পাঁচশো ভোল্ট আছে। ঠিক আছে, আমরা জানি এখানে কি 500 ভোল্ট আছে, এখানে আমাদের যদি 490 হয় কি 490 হয় কিংবা 505 হয়, এটা হচ্ছে আমাদের কাছাকাছি একটা মান। ঠিক আছে, এই মানটা হচ্ছে আমাদের কি কাছাকাছি মান, এটাকে বলা হবে হচ্ছে কি অ্যাকুরেসি। ঠিক আছে, এখানে একটা ইয়ে দেওয়া আছে যে ধরা যাক একটি ভোল্টমিটারের সাহায্যে 100 ভোল্ট পরিমাপ করতে হবে, যদি ভোল্টমিটারটি 95 বা 105 ভোল্ট পার দেয় তবে তার অ্যাকুরেসি ততটা ভালো নয়, যদি তা 99 বা 101 প্রদান করে তবে তার অ্যাকুরেসি বেশ ভালো, যদি তা 100 ভোল্ট পার দেয় তবে বুঝতে হবে তার অ্যাকুরেসি সর্বোচ্চ। বুঝা গেছে, মানে কি কাছাকাছি মান। এবার অ্যাকুরেসি গেল, এবার আসলে হচ্ছে কি প্রিসিশন। প্রিসিশন কি দেওয়া আছে, যে প্রিসিশন অর্থ হচ্ছে সূক্ষ্মতা, মানে প্রিসিশন হচ্ছে কি সূক্ষ্ম, মানে অতি ক্ষুদ্র মান পার দেওয়া।
যে কোনো পরিমাপক যন্ত্র কর্তৃক গৃহীত কোনো পরিমাপকৃত রাশির একাধিক পাঠসমূহের উচ্চ মাত্রার সামঞ্জস্যতাকে প্রিসিশন বলে। অন্য কথা বলা যায় যে কোনো পরিমাপক যন্ত্রের পরিমাপকৃত রাশির পাঠসমূহের গড় মান হতে সর্বোচ্চ বিচ্যুতিকে প্রিসিশন বলে। অর্থাৎ কোনো পরিমাপক যন্ত্র দ্বারা একটি রাশির একাধিক পাঠ গ্রহণ করা হলে উক্ত পাঠসমূহ পরস্পরের কতটা কাছাকাছি তা প্রিসিশন দ্বারা নির্দেশ করা হয়। ঠিক আছে, ধরা যাক একটি ভোল্টমিটারের সাহায্যে 100 ভোল্ট পরিমাপ করতে হবে। তার দ্বারা 5টি পাঠ গ্রহণ করা হলে এবং মিটারটি যথাক্রমে 95, 98, 102, 100, 104 ভোল্ট পাঠ প্রদর্শন করল এবং অপর একটি ভোল্টমিটার কর্তৃক প্রদর্শিত পাঠসমূহে যথাক্রমে 102, 102, 103 এক্ষেত্রে প্রথম ভোল্টমিটারটি থেকে দ্বিতীয় ভোল্টমিটারের প্রিসিশন ভালো, মানে প্রথমটা চাইতে কি দ্বিতীয়টার প্রিসিশন ভালো, কারণ এটা হচ্ছে একবারে কাছাকাছি। ঠিক আছে, কারণ ভালো প্রথম মিটারের ক্ষেত্রে প্রাপ্ত মানসমূহের গড় 99.8 ভোল্ট এবং এটি থেকে সর্বোচ্চ বিচ্যুতি 99.8 - 95 = 4.8 ভোল্ট, কিন্তু দ্বিতীয় মিটারের ক্ষেত্রে প্রাপ্ত মানসমূহের গড় আসছে 101.48 ভোল্ট এবং এটি থেকে সর্বোচ্চ বিচ্যুতি 103 থেকে 101.8 = 1.2 ভোল্ট। সুতরাং দ্বিতীয় মিটারটির বিচ্যুতি কম হওয়ায় সেটির প্রিসিশন ভালো। এবার আসলো হচ্ছে কি সেন্সিটিভিটি। তাহলে আমাদের কি অ্যাকুরেসি গেল, প্রিসিশন গেল, এবার আসলো কি সেন্সিটিভিটি। সেন্সিটিভিটি একটি ইনস্ট্রুমেন্টের সেন্সিটিভিটি বা সংবেদনশীলতা হলো আউটপুট সিগন্যালের পরিমাণ এবং ইনপুট সিগন্যাল বা পরিমাপকৃত রাশির পরিমাণের মধ্যকার অনুপাত। এর একক হচ্ছে মিলিমিটার, মাইক্রো অ্যাম্পিয়ার অথবা কাউন্ট ভোল্ট। অনেক সময় সেন্সিটিভিটিকে প্রকাশ করে পরিমাপকৃত রাশির পরিমাণ এবং প্রতিক্রিয়ার পরিমাণের অনুপাতে। তাহলে আমাদের কি অ্যাকুরেসি গেল, প্রিসিশন গেল, আমাদের সেন্সিটিভিটি। এবার আসলে অ্যাকুরেসি এবং প্রিসিশনের মধ্যে পার্থক্য। ঠিক আছে, 1.4 যে অ্যাকুরেসি এবং প্রিসিশনের মধ্যে পার্থক্য হলো কি অ্যাকুরেসি পরিমাপকৃত রাশির প্রকৃত মানের অতি নিকটবর্তী মানকে অ্যাকুরেসি বলে। পরিমাপকৃত রাশির প্রকৃত মানের অতি নিকটবর্তী মানকে হচ্ছে অ্যাকুরেসি বলা হয়। এরপর আসলো প্রিসিশন, পরিমাপকৃত রাশির একাধিক পাঠের গড় পাঠ হতে সর্বোচ্চ বিচ্যুতিকে প্রিসিশন বলে। পরিমাপকৃত রাশি হতে সর্বোচ্চ বিচ্যুতি হলো অ্যাকুরেসি। প্রিসিশন হলো পরিমাপকৃত রাশি পরিমাপের সময় একাধিক পাঠের মধ্যে মিল বা সামঞ্জস্যতা। সঠিক ক্যালিব্রেশনের মাধ্যমে অ্যাকুরেসির উন্নতি করা যায়, ক্যালিব্রেশনের মাধ্যমে প্রিসিশনে উন্নতি করা যায় না। মানে কি সঠিক ক্যালিব্রেশনের মাধ্যমে অ্যাকুরেসি নির্ণয় করা যায় এবং প্রিসিশন নির্ণয় করা যায় না। তারপর আছে শুকনো কৌশলের মাধ্যমে অ্যাকুরেসির উন্নতি করা যায় না, শুকনো কৌশল অবলম্বন করে প্রিসিশন উন্নতি করা যায়। ঠিক আছে, তাহলে অ্যাকুরেসি ও প্রিসিশনের মধ্যে পার্থক্য গেল। এবার আসলে কি ভ্রম বা এরর। ভ্রম বা এরর শব্দের কথা অর্থ হচ্ছে কি ভুল। ঠিক আছে, আমরা এটা জানি যে এরর শব্দের কথা অর্থ হচ্ছে ভুল। তাহলে ভ্রম বা এরর শব্দের কথা হচ্ছে কি ভুল। এখানে এররের মধ্যে কয়েক প্রকার এরর আছে, যে মোট ভ্রম, পদ্ধতিগত ভ্রম, আকস্মিক ভ্রম। ঠিক আছে, এগুলো একটু জানে নিবা। তাহলে প্রথম অধ্যায়ে এখান থেকেই, এরপরে আমরা কী করবো, এরপরে নেক্সট ক্লাসে আমাদের এখানে একটা গাণিতিক প্রমাণ আছে যে 1.7 যে শান্ট যুক্ত ইনস্ট্রুমেন্টের কারণে লোডিং ইফেক্ট। ঠিক আছে, এই প্রমাণটা আমরা কী করবো সামনের ক্লাসে করবো। আজকে এটুকুই, তাহলে এখান থেকে ক্লাস। ঠিক আছে, সবাই ভালো থাকো।